এই বন্ধুরাও বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে ডিমের একটি রেসিপি শেয়ার করছি। এগ কারি তো আমরা সবাই খেয়েছি, তো আজ আমি মটরশুঁটি দিয়ে তৈরি করছি মটর এগ কারি। এটাও কিন্তু খেতে অসাধারণ। এটা আপনারা ভাত, রুটি, পরোটা এগুলোর সাথে সার্ভ করবেন, অপূর্ব খেতে লাগবে। আর এটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা চটপট তৈরি করি। মটর এগ কারি বানানোর জন্য এখানে আমি চারটে সেদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলো খোসাটা ছাড়িয়ে এটার গাটা ভালো করে চিড়ে রাখা আছে। আর রয়েছে এখানে 250 গ্রাম মটরশুঁটি, সেটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি কিছুটা ধনে পাতা কুচানো, রসুন, কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো, কিছুটা পরিমাণ আদা আছে, আর রয়েছে পেঁয়াজ। এগুলোকে একসাথে আমি পেস্ট করে দিচ্ছি। একটা মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে এগুলোকে আমি নিয়ে নিলাম। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদার টুকরো, টমেটো আর ধনে পাতা দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি জল। এখন একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। গ্যাস অন করে দিয়ে এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। দিচ্ছি এর মধ্যে সামান্য একটুখানি হলুদ আর সামান্য একটু লবণ। প্রথমে আমি ডিমটাকে ভেজে নেব। ডিমগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি, এখন এগুলোকে তুলে নেব। এখন এই বাদবাকি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি। এটাকেও হালকা করে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে মশলাটা দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলা পেস্টটা তৈরি করলাম সেটা। ভালো করে এটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছু মশলা, হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি 1/2 চা চামচ, 1/2 চা চামচ রেড চিলি পাউডার দিচ্ছি। ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দেব 7 মতো লবণ। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটুখানি চিনি দিচ্ছি, চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারে। মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে খুব কম পরিমাণে একটু জল দিয়ে দেব। একদমই ঘন গ্রেভি হবে তাই জলের পরিমাণটা কম লাগবে। এখন এটাকে একটু ফুটতে দিচ্ছি।
ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমটাকে দিয়ে আরো কিছুক্ষণ ফুটতে দেব। এটা প্রায় হয়ে এসেছে, গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ গরম মশলা পাউডার। এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এটা সার্ভ করার জন্য একদম তৈরি। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম মটর এগ কারি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।